আচ্ছা, মেয়ের বাড়ি যেহেতু বেশি দূরে না, তো ওনারা সবাই এখান থেকে গাড়ি দিয়ে যাবে, আর আমাদের দুইটা বাইক যাবে এখান থেকে। তো উড়তে উড়তে ওনার ক্যাবটাই বেড়ে গেছে। হ্যাঁ, ক্যাব দিবি নাকি? ঠিক আছে, আর শ্বশুর বাড়িতে আমি। হ্যাঁ, মেন কথাই লক্ষ্মী, ও তো আমার ছোট, আর বিয়ে দিতে, আমার বিয়ে দিবা কবে? সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আর গাইস, আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ব্লগে আমরা যেতেছি সাজ্জাদের ছোট বাড়ি। সবচেয়ে বেশি খুশি লাগতেছে এইটা ভাই, যে আমাদের মাঝখানে প্রথম কারো বিয়ে হইতেছে, তারপরও সে সাকসেসফুলভাবে বিয়ে করতেছে। কারণ সাজ্জাদ অনেকদিন ধরে রিলেশন করতো, ফাইনালি ও কান্দাকাটি শুরু করলো, ওর বাসায় কান্দাকাটি করে জানাইলো, দেন মেয়েও ওর কান্দা দেখা, মেয়েও কান্দা থামাইতে পারলো না, মেয়ে মেয়ের বাসায় জানাইলো, আর ফাইনালি দুই বাসার থেকে রাজি হইলো। দেন আজকে আমরা যেতেছি বিয়ে করতে, সরি বিয়ে করতে না, মানে আজকে বিয়ে করাই যাবে। কথাটা তো আগের থেকে হয়ে রয়েছে, আমরা জাস্ট আজকে যদি ওই পাশে একটা দাওয়াত খেতে, মানে আজকে সব পাকা পোক্ত হয়ে যাবো, এমন হইতে পারে আজকে কাবিন টাবিন করে রাখবো। আর কয় মাস পরে আনবা বউ? আমি অনেকেরই দেখছি যে কাবিন করানোর পর এক বছর দুই বছর অনেক দিন রাহার কথা কয়, কিন্তু আজ পর্যন্ত আমি কারো তিন মাসের বেশি রাখতে দেখি নাই। তো সাজ্জাদের আমি ওইরকমই একটা আশা রাখতেছি, খুব শীঘ্রই আপনারা একটা ধমধমাকা অনুষ্ঠানের মাধ্যমে সাজ্জাদের বিয়ে দেখতে পারবেন। আর এইটা ওমরন ফায়ারের ইতিহাসের প্রথমবার ঘটবে যে ওমরন ফায়ারের কোন টিম মেম্বার বিয়ে করবে। ভাই, আপনি মুখ কেমনে দেখাবেন ভাই? আমি দাদা অনেক কিছু বিবেচনা করে দেখছি, মনে করো যে বিষ খাও টেয়া নেই, টেয়া পয়সা দিও আমার বুকের উপর দিয়ে পারায়া মুখ দিয়ে রক্ত বের করে, আর বিয়ে দিবার যাও তোমরা আমার মেয়ে থেয়ে যাও, আমার আর সই না, আমি আর ইজদালাল সইতে পারি না। আপনি একাই মরেন, আপনার মেয়ের আমরা কি জেলে যাবো? শুধু নাইদ বের ক্ষেত্রেই না, আমাকে রিয়াদের রবি হয় নাই, আমাকে মনিদের রবি হয় নাই, পাবেল তো পোলা ভানো আমার পোলা, আমারই পোলা, আমারও বিয়ে হয় নাই। সবার আগে সাজ্জাদে বিয়ে করে নেবে এটা আমি কোনো ভাবতেও পারি নাই। দেখো, বিয়ে করতেছে একটা রিলেশন থেকে, ওর ফ্যামিলি যে মানছে আসলে ও অনেক বেশি পরিমাণ লাক্কি, অ্যান্ড মেয়ের ফ্যামিলি ও পুরোপুরি রাজি না, পুরাপুরি রাজি। আরে আমার যে কষ্ট করতেছে না, ভাই আগের থেকে কিছু জানি না, আজকে জানতে পারলো যে আমরা মেয়ের বাড়িতে যেতেছি। তো এখন আর আমরা এই জায়গায় দেরি করব না, কারণ সাজ্জাদের ফ্যামিলির সবাই অলরেডি রওনা দিয়ে দিয়েছে, ওনারা গাড়িতে যাবো, আমরা তো বাইকে যাবো। আমাদের বাইক হলো দুইটা, একটা হলো আমার পিকাচু আর একটা হলো নাইদ ভাইয়ের ইয়ে হলো দুরাসাপ। ভাই, এটার নাম দেওয়ার পরে এত বেশি পরিমাণে ট্রোল হইতে, নাইদ ভাইয়েরও ট্রোল করছে, আমার কমেন্ট সেকশনেও ট্রোল করছে। তো আমরা এই জায়গায় আর দেরি না করি, কারণ আমাদের আবার মেয়ের বাড়িতে যেয়ে দুপুরের খাবার খাইতে হবো, আর প্রথম দিনই যদি জামাই লেট করে যায় তাহলে মেয়ের বাড়িতে জামাইয়ের কোনো সম্মান থাকবো না। আর আমি চাই না যে ওর কোনো মানহানি হোক, আমি চাই ও ওই বাড়িতে সুখে সংসার করুক। ও সরি ভাই, এই বাড়িতে সুখী সংসার করবো। যাই হোক, যখনই মানে শ্বশুর বাড়িতে যাইবো তখন যেন আপ্যায়নটা ভালো হয়, আমি এতটুকুই চাই। আর সাজ্জাদ যে পোলা, ওর ঘর জামাই থাকতে হইব। তো আমরা এই জায়গায় কথা না বাড়াই, তাড়াতাড়ি আমরা মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আচ্ছা, মেয়ের বাড়ি যেহেতু বেশি দূরে না, তো ওনারা সবাই এখান থেকে গাড়ি দিয়ে যাবো, আর আমাদের দুইটা বাইক যাবো এখান থেকে, আর এই বাইকে যাবো আমি আর রিয়াদ, আর ওই বাইকে যাবো নাহিদ ভাই আর মনির, আর আমার পোলা সাজ্জাদ তোরা বাসেই যাবো ওদের বাবা মার সাথে, আর ওনারা অলরেডি বাসে ওইটা গেছে। তো দেরি না করে আমরা ওই জায়গা থেকে বাইরে। আর গাইস, আজকের ব্লগের কিন্তু আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আর মোস্ট এক্সাইটিং, মানে আমাদের ওমরন ফায়ারের ব্লগে এইরকম কখনো ঘটে নাই। প্রথমত সাজ্জাদের বিয়ে অ্যাটেন্ড করবো আমরা, মানে বিয়ে তো না, কিন্তু বিয়ে কেরে পাকাপোক্ত আজকে হয়ে যাবো গা। আর দ্বিতীয়ত আমাদের MT50-র সাথে দেখা করতে যাবো আমরা আজকে, মানে আমি তো অনেক বেশি এক্সাইটেড, এত এক্সাইটেড আমি কখনোই ছিলাম না। আর আমরা হাইওয়ে দিয়ে যেতে পারবো না, আমাদের ভিতর দিয়ে যেতে হবে, কারণ নাহিদ ভাইয়ের হেলমেট নাই, আজকে উনি হেলমেট নিয়ে বাইরে নেয়, প্রতিদিন হেলমেট নিয়ে বাইরে হয়। আর মনির আমি হাজার বোঝাইও হেলমেটটা নিয়ে বাইক করতে পারি না, ও প্রতিদিনই কামটা করে হেলমেট ছাড়া বাইরে পড়ে। আর নাহিদ ভাইয়ের লাইসেন্সও নাই, আর নাহিদ ভাইয়ের গাড়ির কাগজও পাকাভুক্ত না। আমার সব ঠিকঠাক, আমার হেলমেটও আছে, আমার হ্যান্ডগ্লাভসটা পড়লে আমার আর হাইওয়েতে পুলিশ আটকাইবো না। বাট চিন্তা করলাম দুইটা বাইক একসাথেই যাই, যদিও হাইওয়ে দিয়ে গেলে মেয়ের বাড়িতে যেতে মাত্র সময় লাগবো 7 মিনিট, আর এইখান দিয়ে গেলে মোটামুটি 1.5 ঘন্টার মতো লেগে যাবো গা। তারপরেও কিচ্ছু করার নাই, আমাদের এইখান দিয়েই যেতে হবে। আর আমি যে আপনাদের কাছে শেয়ার করছিলাম যে আমার চোখে অনেক সমস্যা দিতেছে, তো এই সমস্যাটা বাড়তেই আছে, বাড়তেই আছে। আমি ভাইজার খুইলা 1 সেকেন্ডও বাইক চালাইতে পারি না, মানে চোখে বাতাস লাগলেই চোখ জ্বলা শুরু করে, কি প্রবলেম আমি জানি না, ইমার্জেন্সি ডাক্তার দেখাইতে হবে। আমি সব জিনিস অনেক হেলামি করি ছোটোকাল থেকেই, মানে আমার যদি হাত পা কেটে দিত, আমার যদি জ্বর আসতো,
আমি ডাক্তারখানায় যেতাম না। আর এমনিতে আমার শরীর হলো অ্যান্টিক পিস, এটা তো অসুখ জ্বর এগুলো খুবই কম হয়, বাট এইবারের প্রবলেমটা খুবই মারাত্মক প্রবলেম হয়ে দাঁড়াইছে, ঠান্ডা লাগিয়ে গেছে চোখের সমস্যার কারণে। আমার নাহিদ ভাইয়ের ইন্ডিকেটার একটা ভাঙ্গে চলতেছে। নাহিদ ভাই আপনার ইন্ডিকেটার ভাঙ্গে রয়েছে? আমারটা তো ছুটে আছে বেড়া, আমারটা তো নাই, একটা ভাঙ্গে ঝুলে রয়েছে, লাগাই নেন, ঠিক করে নেন। আমারটাও কালকে ওই যে পোলাই টানাটানি করে ভাঙ্গে লাগছে, ওই আমার ভিড়ের ভিতরে গাড়ি ঢুকাইছিলাম না, স্কুলের পোলাপান কি করছে ওইটা ধরে ঝুললো মারছে, এক ঝুললুঙে আমার ইন্ডিকেটার ভেঙে গেছে। আমার তো মিয়া দুই তিনবার বাধা পড়ছে, এইটা বাধা না ভাই, এটা বুঝাইতেছে যে ও বিয়া করে ফালাইলো তোমরা কার চুল ফালাও, বেটা রাইতে বাসায় থাকি না, থাকিয়ে দেওয়ার লগে কই যাতে পোলা গেলো আর কতদিন ঘুমাইবে, ওর হাত পা যখন শরীরের উপরে পরে মনে হয় যে পাহাড় পড়তেছে, একটু নরম দরকার জীবনে, মোলায়েম কিছু দরকার জীবনে। আমি সেটাই চিন্তা করতেছি বিয়ে এইবার করতে দিব। নাহিদ ভাই কি করতেছে, ধুম থিরির মতো উইরে উইরে যেতেছে, তো উড়তে উড়তে ওনার ক্যাবটাই বেড়ে গেছে, আর ক্যাব দিবি নাকি? ঠিক আছে, হ্যাঁ একটা ভাব নিয়া গাড়ি চালাইতেছে এই রাস্তায় 80-90, মানে উইরে উইরে যেতেছে, উঠতে উঠতে হার মাথার দিকে ক্যাবটাই উইরে গেছে, রিয়াদে পাইছে বাট হ্যার ক্যাবটা তো হার দিব না। হ্যার এটা খুব ফেভারেট ক্যাব, অল টাইমই পইরা পইরা ঘুরে, এটা পইরা জেগে হেটার উপায় নেই, এত স্পিড আছিল ভাই। আপনি এমনি তেল পারেন কে? কয় লিটার তেল পারেন নাহিদ ভাই, কয় লিটার? আপনার আরো থাকবো না, আজকে মনিরের জীবন সংকটে আছে, যদিও নাহিদ ভাই ভালো রাইডার কিন্তু হ্যাঁ যে পাগলামি শুরু করছে, মনিরের জীবন আজকে সংকটে আয় পড়ছে। আর একটা প্রবলেম কি, নাহিদ ভাইয়ের অনেক বেশি পরিমাণ সুড়সুড়ি, মনির কি করে বইলে পেটে হাত দেয়, পেটে হাত দিলেই নাহিদ ভাইয়ের শরীরে একটা নাচন দিয়ে উঠে, আর নাচন দিলে কোন সময় খাদ্য জায়গা আল্লাহ তালা জানে। একবার হ্যাঁ জিএসএক্সের বাইক চালাইতেছিল, পিছে এমন একজন উঠছে যে জানেই না যে হ্যাঁ তো সুড়সুড়ি, আমরা তো জানি বাট সবাই তো আর জানে না, হ্যার গাড়ির টান 100, ও কি করছে হ্যার প্যাডে হাত দিছে, হ্যাঁ গাড়িটারই সব সাইড দিছে, গাড়ি প্রায় খাদে যাইতো, একে লাস্ট সময় হ্যাঁ আবার গাড়ি ধরে লাইছে, মানে ওই দিনকার দুইজনের জীবন বাঁচছে। এরকম অনেক কাহিনী আছে হ্যারে নিয়ে, হ্যার কাহিনী কয়ে শেষ করা আরম না, তো আপাতত আর দেরি করা যাবো না, কারণ এই রাস্তা দিয়ে যেতে আমাদের এমনিতেই দেরি লাগবো, তো কথা না বলে তাড়াতাড়ি টাইনে চলে যাই। আচ্ছা আমরা আইসা বসি সাজাদের শ্বশুর বাড়িতে, এখন আমাদের বাইকটা একটা সেফ জায়গায় রাখতে হবে। সাজাদ তো কই রকম ভিতরে ঢুকামু, ও বিয়ে বাড়ি সাজাইছে, চোস আমার বাইকটা এই জায়গায় রেখে দিই। হ্যাঁ আপনি কি ভাবছেন? হ্যাঁ মিয়া বিয়ে হইতে হ্যাঁ মেন কথা হইলো, আমি অনেক বেশি সরম পাইতেছি, আমি চিঠি কি কম না কম কিছু পেছি না, আমি ভাবতেছিলাম স্বাভাবিক আসমো বাসায় খাইতে দিব, আমাদের বাড়িটা দেখবো মেয়েটা এলে দেখবো কথাবার্তা বলবো, দেন জামা কাপড় টেনে এনে দিই, পুরো বিয়ে বাড়ির আয়োজন। নাহিদ ভাই কি মনে করেন, আসতে মনে বিয়ে হয়ে যাবো কা? আমার যে সরম লাগতেছে দেখ, কিছু পরে ও আমার সে কত বছর ছোট হইব, 3-4 বছর, কেমনে করবে ও তো দাঁড়িয়ে যাবে, নাহিদ ভাই তো দাওয়াত না দিত না, তাও একা যেত আমার দুঃখ লাগতেছে। ইউটিউবিং করলাম, একটা চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, 3টা প্লে বাটন ফালিয়ে রেখে এলাম, আর একটা চ্যানেল চালাইতেছি 1.45 মিলিয়ন সাবস্ক্রাইবার, মোটো ব্লগিং চ্যানেলে প্রায় 3 লাখ, ব্লগিং চ্যানেলে 2,10,000, টিকটকে ফলোয়ার 5 মিলিয়নের রেডি ব্যান খেলো, নতুন করে খুললাম ওইটারও 5 লাখ, এটা প্রেম করা পারলাম না, 3 বছরের রিলেশন, আজকে বিয়ে হইতেছে, আমার সফলতার কোনো দাম নাই ভাই, আমার চোখে কান্দাই। আর একটা মেন বিষয় জানেন, আমরা অলওয়েজ সাজ্জাদের রুম থেকে ভিডিও ছাড়তাম, আপনারা তো দেখছেনই, আমি প্রত্যেকটা ভিডিওর এন্ডিং সাজ্জাদের রুমে দিতাম, ভিডিও আপলোডও সাজ্জাদের রুমে দিতাম, বাট আজকের থেকে সেইটা আর হবে না, কারণ বউ গেলে ওই রুমে আর আমরা ঢুকতে পারবো না। আর আমি কথা অনেক আসতে বলতেছি, কারণ এই জায়গায় এত বেশি পরিমাণ সিনিয়র মানুষ, আর সাজ্জাদের শ্বশুর বাড়ির লোকজন, আমরা তো এই জায়গায় আর বেদবি করতে পারি না, আর আমার বিয়া না, আমি এত নার্ভাস, সাজ্জাদের জি কি অবস্থা, আল্লাহ জানে। সাজ্জাদের শ্বশুর বাড়ি থেকে সর্বত দিছে, আমাদের সর্বটা মিষ্টি আছে,
অনেক মিষ্টি, শ্বশুর বাড়ির সর্বনিম্ন আসলে মিষ্টি হয় না ভাই। কবে আমাকে বিয়ে হবে ভাই? কবে আপনার শ্বশুর বাড়ির মিষ্টি খাবো, মানে শরবত খাবো? খুব রিসেন্টলি দাদা। কী তা লাগছে খেবার দেখা যায়? দিব দিব, শ্বশুর বাড়ি খাওন বাবা, অনেক ইন্টারেস্টিং, অনেক মজা হয়। একটু পরে দিব, ওয়েট কর। নিজের শ্বশুর বাড়ির তো খেয়ার মানে তুমি মাই সেটাই খাবো আলার পাল্লা। একটু ভাই সাথে শ্বশুর বাড়ি খাওন জোস, আমি এই সিজনে যতগুলো বিয়ে অ্যাটেন্ড করছি সব থেকে জোস টাইপের খাওন দেখিয়ে দেখা যায়। প্রথমে দিচ্ছিল ভাত, দেন ইলিশ মাছ, ডিম, এটা ডিমের কি ডিমের পেস্ট তারা কি জানি কয়, তারপর এলো চিংড়ি মাছ দিছে, চিংড়ি মাছ অবশ্যই একটাই দিছে। আমার চিংড়ি মাছ অনেক বেশি ফেভারিট, বাট আমার অ্যালার্জি থাকার কারণে আমি চিংড়ি মাছ খেতে পারবো না। আর নাইট ভাই মেন ঘটনা হইলো, সবই তো খাইলাম, খাওয়ানো অনেক ভালো ছিল, কিন্তু দই তো দিল না, দিল কোক। এখন দই না দেওয়ার লেগে একটা বার বিয়ে বাড়িতে কি ঘটনা ঘটতাম দেখছিলাম নাটকে, দই নাটকে মারামারি বাচ্চা এই বিয়ে কিন্তু ঠিক মনে হবো, আমি কিন্তু সামনে হয়ে যাই। আর এটা হলো সাজ্জাদের ছোট বাইক না, সাজ্জাদের আরও একটা বড় বাইক না আছে, বাট এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর এটার ভালো লাগার আরেকটা কারণ আছে, ওর লোকের ছবি ছাড়লে আমার ছবি ভাইরাল হয়, ওর লোকে আমার একটা ছবি আছে যেটা আমার সব জায়গার রেকর্ড, মানে যত জায়গায় আমি যত রেকর্ড করেছিলাম ছবি ছেড়ে সব ভেঙে গেছে। মানে কি হয়েছে ঘটনাটা হইলো, ওর মাথা আমার মাথায় লাগাইছে, আমার মাথা ওর মাথায় লাগাইছে, মানে অস্কার প্রাপ্ত এডিটর। পরে যদি আমি পাইতাম, পরে দিয়ে আমি মার্বেল আছে না, মার্বেল অ্যাভেঞ্জার্স এর যে ইন গেমের পরে যে ভিডিওটা ছবিটা বাইরে হইব ওইটার এডিট করাইতাম, ওটার থাম্বনেল বানাইতাম। পরে দিয়ে কি হইতো কি, থরের মাথা আয়রন ম্যানের পায়ে লাগাই দিল, আয়রন ম্যানের মেন জিনিস থরের মেন জিনিসের জায়গায় লাগাই দিল, এরকম একটা ঘটনা ঘটবো, ভালো লাগবে বিষয়টা দেখতে। ওর বড় মামার কয়দিন আগে বিয়ে হলো, যেমন সাজ্জাদের বড় ভাইয়ের, ওইটা ও খাইছে, আবার বর্তমানে সাজ্জাদের বিয়েও খাইতেছে, মানে ও এত বেশি পরিমাণ লাকি, ওর মতো কপাল আমার নাই, কারণ আমার কোনো মামাই নেই। আর একটা জিনিস কি জানেন, সাজ্জাদ একটা জিনিস তুমি খেয়াল করছো, এই বাসায় কিন্তু অনেক বেশি পরিমাণ ডিলাই, খালি একটা কুত্তার বাবা বাসাল তুমি গ্রহণ করে দিবি। আমার সাজ্জাদের আপু, মানে ওর আম্মু কইতেছে কি, কয়েকটি সাজ্জাদের লগে যায় একটু সাজ্জাদের ভরসা দাও, সাজ্জাদ শরম পাইতেছে, কিন্তু আমরা সাজ্জাদের লগে যাই সাজ্জাদের পথে যাইতে, আমরা লগে থাকলে আরো বেশি শরম। আঙ্গুল দিয়ে ব্যাগ টাকা খাই নিচ্ছি, আমি জমে রাখতাম দেখলে চারটে আঙ্গুল পেয়েছি। গাইস মেইনলি যেহেতু এটা একটা বিয়ে বাড়ি, তো এই জায়গায় অনেক ঝামেলা হবে, লাইক কাবিন নেওয়ার কথা হবে, মুরব্বীদের মাঝখানে ডিসিশন হবে, দেন পোলা মেয়ে একসাথে থাকতে পারবে নাকি, তারপরে এছাড়াও অনেক কাজ আছে যেগুলো আমরা বুঝি না, ওগুলো নিয়ে ডিসিশন হবে। তো এই জায়গায় আমাদের অনেকটা সময় লেগে যেতেছে, আমি তো জানতাম না এই জায়গায় বিয়ে হবে, আমি মজা করতেছিলাম শুরু থেকে, বাট এই জায়গায় এসে দেখি না পুরোপুরি কাবিন করে রাখা হবে, যেহেতু ওরা এখন পর্যন্ত স্টুডেন্ট, তোরা পরীক্ষাটা দেবে, দেন সাজ্জাদে ওর বউরে উঠে আনবে। তো আমরা কেউই এটার প্রস্তুতি নিয়ে আসিনি, আমরা ভাবছিলাম যে জায়গায় এসে আমরা খাওয়া দাওয়া সাইরে আমাদের MT-15টা দেখতে যাবো, কিন্তু ওইটার হইতেছে না, কারণ অলরেডি সন্ধ্যা 5টা বাজে না, 5:26 বাজে, আমাদের এইখান থেকে বাইর হইতে বাইতে অনেকটা সময় লেগে যাবো, আই থিঙ্ক রাত্র হইতে পারে। আর রাতে যদি আমি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিই তো যাইতে যাইতে পুরো 9টা, ওইখান থেকে আবার ব্যাক করতে পারতে 10:11 বেজে যাবো, আবার ওই জায়গায় যে আমরা ভিডিও করতে পারবো না তেমনভাবে, প্লাস রাত্রেবেলা তেমন সময় নিয়ে যাবো না যেহেতু, তো কথাও বলতে পারবো না। তাই আমি চিন্তা করছি আজকে আর আমার MT-15 ওই জায়গায় যাওয়া হবে না, খুবই খারাপ লাগতেছে, বাট কিচ্ছু করার নেই, কারণ সাজ্জাদের গার্জিয়ানের পরে মেইন গার্জিয়ানই আমরা, সাজ্জাদ আমরা না থাকলে একটুও বর্ষা পাইবো না, তো ওরে বর্ষা দেওয়ার জন্য হলেও আমার এই জায়গায় থাকতে হইব। তো দেখি MT-11-এ ফোন দিই, দেন উনি কি বলে, ফোন লাগাও তো ওনারে, উনি মেবি আমাদেরকে একবার ফোন দিছিল, জাস্ট ওনারে কল দিয়ে বলি যে ভাই আমি কালকে আসতেছি, দয়া করে কালকে একটু টাইমটা বাই করেন, আমি কালকে যে আপনার সাথে মিট করবো। সালামু আলাইকুম ভাইয়া। আজ ভাইয়া মনে করো আজকে আমরা একটা, মানে আমি জানতাম না একটা ঘটনা কি, একটা বিয়ে বাড়িতে আসছি, তো এই বিয়েটা শেষ করে আমাদের বাইরেতে বাইরেতে বুঝছেন ভাইয়া রাত হয়ে যাবে, তো আমি চাইতেছি ভাই কালকে যদি একটু কষ্ট করে আপনি টাইম রাখতেন, তাহলে কালকে আমি একটা দুপুরের পর দিয়ে বের হয়ে যেতাম। আচ্ছা ভাই আপনার কষ্ট দিলাম ভাইয়া, হ্যাঁ কিছু মনে করেন না। আচ্ছা আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা যেই হোক মানুষটা অনেক ভালো, আমি যতবারই কল দিয়েছি খুবই সম্মান দেয় আমার কথা কইছে, এক সেকেন্ডের জন্য তার কথায় আমি কোনো রাগ টাক পাইনি, বিষয়টা ভালো লাগলো, আমি জাস্ট কালকের ডেটটা দিলাম, কারণ আজকে এই জায়গার ঝামেলাটা সাইরা বাইরে যেতে পারি তো অনেকটা সময় যাইবো গা, তো আমরা কালকে আমাদের MT-15 জায়গায় যেতেছি। আর পারলাম না গাইস সাজ্জাদের বিয়ে দেখা আটকাইতে পারলাম না নিজের, আমি আমার আম্মারে ফোন দিতেছি, দেখেন আম্মার আজকে আমার বিয়ের কথা ঘুমোই। আম্মা ভালো আছো? ফোন দিতে এলে ইম্পর্টেন্ট কথা, ওই যে আমগুলোকে যে ভিডিও করতে একটা প্লাস ছিল না সাজ্জাদ, তুমি কি তা মেয়া সামনে সুন্দর দেখা যায়? ভাবছিলাম আজকে আমার একটু এই দিব, বিয়েটা করে এলাম।
যদি কোনো ভালো সুন্দরী মেয়ে থাকেন আমার বিয়ে করার মতো কমেন্ট করেন, এইবার আমি বিয়েটা করে নিলাম। আমার আম্মা ফোন দিছে, আমার আম্মা ফোন দিছে, আমার আম্মা ফোন দিছে। আম্মা, ওই যে কইলাম যে আমগুলোকে যে একটা পোলা ভিডিও করতো না, ওই যে মেয়ের সাথে অনেক সুন্দর দেখা যেত, সাজ্জাদ নাম। হ্যাঁ সাজ্জাদ, সাজ্জাদ ওর তো বিয়ে হয়ে যেতেছে। হ্যাঁ বিয়ে হইতেছে আর শ্বশুর বাড়িতে আমি। হ্যাঁ মেন কথা হইলো কি, ও তো আমার তো ছোটো, ওর বিয়ে হয়ে যেতেছে, আমার বিয়ে দিবা কবে? হ্যাঁ আচ্ছা রাখিয়ে দিই, আমার আম্মা চায় না আমার বিয়ে হোক। আসলে মেন কথা হলো, তারপর আপনারা কমেন্টে করেন, যদি সুন্দর ভদ্র ভালো কোনো মেয়ে থাকেন কমেন্টে জানান, এরপরে বিয়ে হবে। ওই জায়গায় সাজ্জাদের বিয়ের কাজকর্ম চলতেছে, লাইক কাবিন টাবিন সব ওই জায়গায় লেখা হইতেছে। বড় মানুষ ফ্যামিলা আর কাজী বিয়ের কাজটা শেষ করতে পার, এদিকে সাজ্জাদ হাউ ওয়াজ দ্য ফিলিংস, মানে তুমি কি এক্সাইটেড? টেনশন রেখে। কেন টেনশন কিসের? আরে বিয়ে তো সবারই করতে হবে সারা, তুমি তো আরো লাকি, তোমার আব্বা আম্মা দিয়ে দিলো, আমার তো মানেই না। আমি আমার ফোন দিছি, কয় কি তোমার বয়স হয় নাই? আর আমি এখন আরেকজনের লোকের পরিচয় করে দিব, সেটা হলো সাজ্জাদের সবচেয়ে কাছের লোক আর আমারও সবচেয়ে কাছের লোক, আর এই বিয়ের চিফ গেস্ট সেটা হলো মিট সাজ্জাদের শালা। শালা ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ। সাজ্জাদ তোমার শালা তো দেখা যায় তোমার তো বেশি খুশি। খুশি না হওয়ার কোনো কারণই নাই, কারণ বিটিএস ফ্যান্স দুলাভাই পেয়েছে, আর দ্বিতীয়ত 3 লাখ আইডি আছে টিকটকে, টিকটকে 3 লাখ ফলোয়ার হলো আইডি আছে। বন্ধু তোমার দুলা ভাইয়ের ভিডিও দেখো তুমি, দেখি ভাই করতো সাজ্জাদের ভিডিও দেখে রেগুলার, অ্যান্ড আমারও ভিডিও দেখে। আর সাজ্জাদের কপালটা অনেক ভালো, এইরকম শালা কয়জনে পায়? মানে নিজের ফ্যানই নিজের শালা। সাজ্জাদ সাইন করতেছে, আর ফাইনালি সাইনটা করলে বিয়ে শেষ। আরও সাইন করতে হবো না, ওর টিপ সই। আর এটা হলো সাজ্জাদের বিয়ের উকিল, উকিল ভাবনা সাজ্জাদে খুশি দেখছো। আর উনি হলো সাজ্জাদের শ্বশুর, শ্বশুরে এখন টিপ সই দিব। গাইছিলে হালের কাজ শেষ, এখন যা মাইয়া কবুল করবে, আর মাইয়া সাইনটা দিলেই বিয়া কমপ্লিট। আমরা মনে হচ্ছে ধরবো আব্দুর রহমানের ওকালতিতে শরীয়ত মোতাবেক আপনাকে স্বামী হিসাবে কবুল করে আপনি থাকে, অর্থাৎ মতামত আশাকে স্ত্রী হিসাবে কবুল করুন, বলুন কবুল করলাম আলহামদুলিল্লাহ। কবুল সবাই তো শুনছেন না? যাক অবশেষে সাজ্জাদের বিয়ে হয়ে গেল, আজকে থেকে আর দাবি করতে পারবো না যে আমরা সিঙ্গেল। সাজ্জাদ বিবাহিত, আমরা সবাই সিঙ্গেল, তো আমাদের এখন এই জায়গা থেকে বাইরে যেতে পারবো। বিয়ের শেষ হইতে তো পুরো রাত 8-9 বেজে গেছে, তো এখন এই জায়গা থেকে বাসায় যেতে যেতে অনেক সময় লেগে যাবো। আর এখন যে আবার সাজ্জাদের বাসায় যেয়ে ভিডিও ছাড়তে যাবো, আর এখন থেকে সাজ্জাদের বাসায় তেমনভাবে ফ্রিলি যেতে পারবো না, যেতে পারবো আর কয়দিন পর থেকে যেতে পারবো না, যখন সাজ্জাদের বউ যাইবো। তো এই কয়দিন সিঙ্গেল লাইফটা এনজয় করি। আচ্ছা সাজ্জাদরা অলরেডি রওনা দিয়ে দিচ্ছে, সাজ্জাদের শ্বশুরের থেকে বিদায় নিয়ে গেলাম, এখন জাস্ট সাজ্জাদের সাজ্জাদের বাড়ির পথে দিয়ে আসি। সাজ্জাদ ভালো আছো তুমি? তো তুমি দেখে শুনে যাও সাজ্জাদ, এখন তার তুমি কোনো সাধারণ মানুষ না, তুমি একটা জামাই, তোমার কিন্তু কেয়ার করতে ভাই, পাবেলকো পাবেলকো আরিয়াত, আর দেখে শুনে নিয়ে যাইস, ও কিন্তু এখন কোনো সাধারণ পাবলিক না, ওর উপরে কিন্তু একটা সংসার, একটা মেয়ের দায়ভার, ওরে কিন্তু দেখে নিয়ে যাইস রিয়াত, তোর উপরে কিন্তু ভরসা করে ছাড়লাম। মজা করি আর যাই করি, আসলেও কিন্তু ওর উপরে এখন অনেক দায়িত্ব, কারণ বিবাহ কিন্তু কোনো একটা মজা না, প্রেম টেম করার মতো মজা কিন্তু বিবাহ না, খুবই সিরিয়াস ব্যাপার এটা। যা করে এই রোড দিয়ে যাবো, আমরা একটু এই রোড দিয়ে যাবো, আর আমি যাওয়ার আগে একটু ঘুরে আসবো, কারণ আমার একটুও ভালো লাগতেছে না, কারণ আজকে এমটিটা দেখতে যাওয়ার কথা ছিল, বাট সাজ্জাদের বিয়ের জন্য তো পসিবল হইলো না, তো আমার আবার কালকে যেতে হইব। তো খুবই মিস করতেছি, মানে দিনের পর দিন সময় বাড়তেছে। আর একটা জিনিস কি, যখন আপনি একটা জিনিসের খোঁজ পান যে এই জিনিসটা এই জায়গায় আছে, আপনি চাইলেই ওই জিনিসটা নিতে পারেন বা দেখতে পারেন, তখন থেকে আপনার অপেক্ষার তর সই বই না, যেটা আমার ক্ষেত্রে বরাবরই হয়। আমার ধৈর্য অনেক বেশি, বাট কিছু কিছু ক্ষেত্রে আমি ধৈর্য ধরতে পারি না, লাইক যেসব জিনিস আমার ইমোশন ওইসব ক্ষেত্রে আমার একদমই ধৈর্য নাই। এমন কিছু না যে এমটি জোস হ্যান ত্যান এটা সেটা, 1000 সিসির ইঞ্জিন এইটা এটা কিচ্ছু না, এমটি থেকে আমাদের R15M আরও জোস, সব দিক দিয়েই জোস, এটা এমটির চেয়ে অনেক বেশি দামিও, মানে সব কিছুই পারফেক্ট, বাট ওইটার যে ফিলিংস ওইটা এটার ক্ষেত্রে হয় না, কারণ ইমোশন আর টাকার ভিতর অনেক তফাত। যাক কোনো ব্যাপার না, সাজ্জাদের বিয়ের জন্য হয়তো একটা দিন লেট হয়েছে, বাট কালকে কিন্তু আমরা কনফার্ম MT50 আনতে যেতেছি, হাইসা পড়ছি। আর এই জায়গায় রাত্রেবেলা একটু বসবো, কারণ এই জায়গায় বসলে আমার মনটা অনেক বেশি পরিমাণ ভালো হয়ে যায়। এই জায়গাটার পরিবেশটাই এমন যে যে কারো মন যদি খারাপ থাকে
অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে এই জায়গায় আসলে। তো গাড়িটা সাইডে রাখি আর এই জায়গায় কিছুক্ষণ সময় রেস্ট নিই। এই জায়গায় অনেকক্ষণ সময় কাটালাম, তো মনটা একদম ভালো হয়ে গেছে। আর এই জায়গাটা অনেক ঠান্ডা, আর আজকে আমার একটু ঠান্ডা লাগছে, যার জন্য এই জায়গায় আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এই জায়গায় আসলে সবসময় বার্গার টার্গার এভরিথিং খাই, বাট আজকে খাওয়ার কোনো মুড নেই, মুড়ি পর্যন্ত খাইতে পারবো না, কারণ সাজ্জাদের শ্বশুর বাড়িতে এমন খাওয়া খাইছি আমরা। আপনারা তো ক্লিপ দেখছেন, আমি সবচেয়ে বেশি ফল খাইছি, আপেল কমলা যা যা আসিল আমি আমার কুসাই নিয়ে তারপরে খাইছি, কারণ এই কুত্তাগুলার সামনে যদি ওগুলো আমি রেখে দিই বাটিতে, একটু পরে দেখবো বাটি পোড়াটা ফাঁকা। যার জন্য আজকে আমি আর কোনো কম্প্রোমাইজ করিনি, আজকে আমি ক্যামেরাও ধরিনি, আমি জাস্ট আজকে খাইছি। তো আমার পেট একদম ভরা, আপাতত জাস্ট আমার এক কাপ চা খাইতে হবে, কারণ আমার মাথা অনেক বেশি পেইন করতেছে। তো তারা তো চলে এখান থেকে যে এক কাপ চা খেয়ে আসি, দুইটা চা দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা, আর এই জায়গার চারে অনেকদিন ধরে মিস করতেছিলাম, অনেকদিন ধরে চা খাওয়া হয়েছে না, ট্যুর থেকে আইসা ওই জায়গার এক কাপও চা খাইনি। আর আজকে মাথাটা এত বেশি পেইন করতেছিল বলার বাইরে, মানে ওই জায়গায় বুইনা মাংসের পেঁচাল প্লাস ঝামেলা প্লাস বিয়া বাড়িতে পোলা পানের কাউ কাউ, মানে সব মিলে একটা গ্যাদারিং সৃষ্টি ছিল। আমার মাথা এত বেশি পেইন করছিল বলার বাইরে, আর চোখের ব্যথায় মাথা আরও বেশি ব্যথা করতেছিল। তো চাটা খাইতেছি, চাটা খাওয়ার পর একদম ভালো লাগতেছে। এখন চাটা খেয়ে তাড়াতাড়ি সাজ্জাদের বাসায় যেতে হইব, কারণ নতুন জামাই বাসায় তো আর ওরে একা যাবো না, আমার সব টিম মেম্বার ওই জায়গায় আছে, তো তাড়াতাড়ি আমারও যেয়ে যাবো। আর ঠান্ডা একদম চুই লাগিয়েছিল, বাট হঠাৎ করে আবার ঠান্ডা পড়ছে, আর আমি চুলপাং নামে কইরা এই পাতলা শার্টটা পরে এসে পড়ছি, ঠান্ডা এত বেশি লাগতেছে বলার বাইরে। আর এই রাত্রের সময়টা হলো আমার জন্য সবচেয়ে ফালতু একটা সময়, কারণ প্রথমত আমার হেলমেটের ভাইজরটা হলো ব্ল্যাক, যার জন্য রাইড করার সময় তেমনভাবে দেখা যায় না। আর দ্বিতীয়ত আমি ভাইজর খুলে দিয়ে রাইড করি, তাহলে বাতাসের শব্দে আমার কথাগুলোই শোনা যায় না, কারণ আমার মাইক্রোফোনটায় একটু সমস্যা আছে। আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি গাইস, আমার মনে হয় সবচেয়ে বেহুদা জিনিস হলো মোটো ব্লগিং করা, কারণ এই মোটো ব্লগিং এমন একটা জিনিস, আপনার হেলমেটের ভিতরে আপনি হুদাই পেঁচাল পারতেছেন, কেউ কোনো কথা শুনতেছে না, কেউ আপনার দেখতেছে না, হুদাই আপনি নিজের লগে নিজে বক বক করতেছেন, মানে ফালতু পেঁচাল পারতেছেন, আর যা মনে হয় তাই পারা লাগে এই ক্যামেরার ভিতরে। আর এইটার নামই হইলো মোটো ব্লগিং। আমি এই জায়গায় আসার আগে ভাবতাম খুবই ইজি, এখন দেখি না খুবই কঠিন, কারণ রাস্তার দিকে নজর রাখা, ঠিকঠাক মতো ড্রাইভ করা, কেয়ারফুল থাকে, তারপরে আবার বক বক করা, ভাই চারটাখানি কথা না। তো যারাই মোটো ব্লগিং করার চিন্তা ভাবনা নেন, ভাই একটু ভাইবের চিন্তা নিয়েন, মাঝপথে যেন সারা না লাগে। বললাম সাজ্জাদের বাসায়, এখন তার সাজ্জাদের বাসায়, সাজ্জাদের বাসা বলা যাবে না, বিবাহিত সাজ্জাদের বাসায়, আমরা সবাই এখন সিঙ্গেলই রয়ে গেলাম। সাজ্জাদ বিবাহিত লাইফে এন্ট্রি মারলো, তো দোয়া করবো ওর বিবাহিত লাইফটা সুখের হোক শান্তির হোক, ও যেন সারাটা জীবন খুব ভালোভাবে কাটাইতে পারে। আর আমি ওর লগে কালকে সকালবেলা একটু ঘষাঘষি করবো, কারণ ও এখন রেস্ট নিতেছে, আজকে পোলাটার উপরে খুব প্যারা গেছে। প্যারা মানে কি, পোলাটা দুঃখে ভয়ে কষ্টে শেষ, মানে শেষ সময় পর্যন্ত চিন্তাই ছিল যে কোনো ঝামেলা বাই যাটা গিয়ে ঝামেলা বাই যাটা হিসেবে বিয়াটিয়ে থাই মেয়ে যায় নাকি, বাট আলহামদুলিল্লাহ এভরিথিং ফাইন। তো কালকে সকালে ও ঘুম থেকে উঠলে আমি সবার আগে ওর লগে একটু ঘষাঘষি করুম, যে ও কী কপাল নিয়ে আছে, ওর মহিষ ওর বিয়ে গেলো আমার বিয়ে গেলো না। আর গাইস আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি বিয়ে করতে পারি। আর গাইস আজকের ব্লগটা আমি এই জায়গায় এড করতেছি, কারণ ওর মতো আমাকে উপরে দিয়ে অনেক ঝটঝটটা গেছে, আমরাও অনেক টেনশনে ছিলাম। তো আজকের ব্লগটা এই জায়গায় এড করতেছি, যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন, স্টিল দেন স্টে সেফ রাইট সেফ। আর কালকে কিন্তু MT50 আনতে যেতে কনফার্ম। আল্লাহ হাফেজ।